আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মাথুর লার্নিং স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে আজ আমি আলোচনা করছি ষষ্ঠ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট, সেটা ষষ্ঠ শ্রেণীর জন্য। এটাই হচ্ছে আমাদের শেষ। তো এখানে আমাদের যারা ভালো মার্কস পেতে চাও, তারা সঠিক পদ্ধতিটা অবলম্বন করাটা হবে উত্তম। তো চলো শুরু করা যাক। তো এখানে প্রথম প্রশ্নটা লেখা আছে, 5x² - 2x + 3y² - 3xy - y² + 5xy। তো এই চিহ্নগুলো সহকারে সুন্দর করে ভালোভাবে আগে দেখে নিতে হবে, তাহলেই এটা ভালোভাবে তোমরা আয়ত্ত করতে পারো। তো এই প্রশ্নে বলছে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি ও কী কী। তাহলে প্রথম রাশিটি আমরা লিখে ফেললাম। তো এই রাশিটিতে আমরা দেখতে পাচ্ছি প্রথম রাশিটির মধ্যে আমরা কয়টি পদ দেখতে পাচ্ছি, যেটা প্লাস এবং মাইনাস দিয়ে দেখব আমরা। তাহলে প্রথম এখানে দেখতে পাচ্ছি আমরা তিনটি পদ, আর তিনটি পদ আমরা লিখে ফেললাম। লেখার পরে আমাদের ক নম্বর যে সমাধান সেটা চলে গেলো, 1 নং ক সমাধান। দ্বিতীয় প্রশ্নে রাশি তিনটির যোগফল। তাহলে যোগফল নির্ণয় যারা এ মতো অবস্থায় করে ফেলেছো তাদের জন্য খুবই ভালো, আর যারা বই পড়নি তাদের জন্য এটা বুঝতে একটু কষ্ট হবে। তাহলে আগে প্রথমে যে রাশিগুলো আছে সেটা আমরা লিখে ফেললাম। লেখার পরে এটাকে আমরা যার যার নিচে নিচে সাজিয়ে লিখলাম। দেখো প্রথমে ঠিক ছিল, পরে দুইটি পদ x² - 3xy। তাহলে x² - 3xy, ওয়াই এর ঘরে কিন্তু ছিল না, ওয়াই স্কোয়ারে সেটা ফাঁকা থাকবে, পরের ঘরে কিন্তু ওয়াই স্কোয়ারে আছে। তো আমরা এই পাশে লিখলাম ওয়াই স্কোয়ারে সাইন মাইনাস সেটা বসিয়েছি, 5xy সেটা বসিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসি, এটার সাইন প্লাস এটার সাইন প্লাস, যোগ করলে 6x² হবে। এই সবগুলোর সাইন একই রকম, তখন যোগ হবে, আর এটার সাইন ভিন্ন তাহলে বিয়োগ হবে, তাহলে 2y². তাহলে নিম্ন যোগফল আমরা পেয়ে গেছি। পরের প্রশ্নে আছে যে x = 3y = 2 হলে প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগফলের মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথম রাশি এবং তৃতীয় রাশির সে মানটা আমরা লিখে ফেললাম। দেখো তাহলে প্রথম রাশি দেওয়া আছে, আগে লেখার পর প্রথম রাশি, দ্বিতীয় রাশি, আমরা তৃতীয় রাশি লিখলাম, তারপর বিয়োগ করলাম। তো এখানে আমরা কী লিখতে দিতে পারি, বিয়োগফল, এই কথাটা লিখে দেওয়া যেতে পারে, যদি কেউ লেখে সমস্যা নেই। তাহলে বিয়োগফল আমরা পেয়ে গেলাম। এই বিয়োগফল থেকে আমরা কি করলাম, যে মানগুলো আছে সেই মানগুলো আমরা বসাবো। তাহলে মানগুলো আমরা বসালাম, মান সুন্দরভাবে তোমরা বসাই নিবে। নেওয়ার পর এখানে 2 কয়টি 2টি, এখানে মানগুলো গুণ অবস্থায় আছে দিলাম, গুণ করে নিলাম আমরা, পরে ব্র্যাকেট অবস্থায় রেখে যেমনটি করেছি এমনটি লিখে নিবা। তারপর 45 - 42, এটা কীভাবে হলো, 9 + 9 = 45, 42 থাকলো, আর 4 4 = 16। তাহলে আমরা প্রথমে 45 থেকে 42 বাদ দিলাম, 3 হলো, 3 = 16 আর 3 যোগ করলে আমরা কি কত পাচ্ছি, 19 বা 19 যেটাকে আমরা বলি। তাহলে 1 নং সৃজনশীল আমাদের শেষ হয়ে গেলো। 2 নং সৃজনশীলে আমাদের জ্যামিতি দেখো। প্রশ্ন ছিল যে কোন এ বি সি, অর্থাৎ বি কোণ একটা 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি, কোন এ বি সিকে চাঁদার সাহায্যে অঙ্কন করো। তাহলে আমরা প্রথমে একটা দাগ দিয়ে নিব, তারপর আমরা এটাকে চাঁদা বসাবো। এখন প্রশ্ন হলো কিভাবে চাঁদাটা বসাবো। অনেক প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা কি করব, আমরা প্রথমে একটি দাগ দিয়ে নিব। হ্যাঁ, এরকম করে তোমরা স্কেল বসাবে, বসানোর পরে একটা দাগ দিয়ে নিব। তো এই স্কেলটা বসানোর পরে একটা দাগ দিয়ে নিবা, নেওয়ার পরে এখানে চাঁদাটা এভাবে মিলাই নিবা। এই যে দেখো, এই দাগটা দেওয়ার পর চাঁদাটা সুন্দর করে মিলাই নেওয়া হয়েছে। নেওয়ার পর দেখো 60 ডিগ্রি, ঠিক এখানে একটা ডট দিবা। দেওয়ার পরে এই ডটটা দেওয়ার পরে স্কেল দিয়ে এটা যোগ করে দিবা, এই ডটটার সাথে এটা যোগ করে দিবে। তখন এখানে একটা কম্পাস দিয়ে আন্দাজ করে, তোমার নিজের আন্দাজে একটা যে কোনো সুবিধা মতো মাপে এরকম করে গোল দিবা। এটা কিন্তু এই দাগটা দিলেও হবে, না দিলেও হবে। তাহলে আশা করি আমরা 60 ডিগ্রি কীভাবে আঁকতে হয় সেটা দেখলাম। তো এখানে আর কি লিখে দিতে পারি চিত্রে, কোণ এ বি সি সমান 60 ডিগ্রি বাংলায় অথবা ইংরেজিতে দেওয়া যাবে। এটা আরো চিহ্ন দিয়ে দাও এভাবে, এই তো। তাহলে এই হচ্ছে আমাদের 60 ডিগ্রি আঁকা হয়ে গেল। এরপরে প্রশ্নে ছিল যে কোণ এ বি সিকে সমদ্বিখণ্ডিত করা। তা সমদ্বিখণ্ডিত একইভাবে কোণটা আগে এঁকে নিবা, নেওয়ার পরে এই যে আমরা এই কাজটা করেছিলাম, দেখো খেয়াল করে দেখো, এই এরকম করে যে কাজটা করেছিলাম, হ্যাঁ, তো এটাকে আমরা ঠিক এই পয়েন্ট দুইটা পেলাম না, দেখো এই জায়গায় একটা পয়েন্ট পেয়েছো আর এইখানে একটা পয়েন্ট পেয়েছো, এই পয়েন্টে বসাই দিয়ে
যে কোনো মাপে এরকম এই যেমন আছে তেমনটিও দেওয়া যাবে, একটু বাড়াই নিলেও চলবে। তাহলে আমরা একটু বাড়িয়ে নিলাম, তারপর এদিক থেকে একটু করে নিলাম, তখন এই যে পয়েন্টটা পাওয়া যাবে। তারপর স্কেলটা বসাবো আমরা, ঠিক এরকম বরাবর স্কেল বসাবো। স্কেল বসায় আমরা টান দিয়ে দিব, দেখবো আমাদের দুইটা কোণ সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। এরপর আসি পরের প্রশ্নে, কি বলছে গ নম্বরে, যে কোন এবিসি কে সমদ্বিখণ্ডিত করলাম, করার পরে আমাদের এটা রুলার আর কম্পাসের সাহায্যে করলাম, করার পরে অঙ্কনের চিহ্ন ও বিবরণ দেব আমরা। তাহলে চিত্রটি আবারও আঁকলাম, আঁকার পরে আমরা 60 ডিগ্রি কোণ আঁকতে গেলে মনে রাখবা এইখানে একটা দাগ দিব, এভাবে একটা দাগ দিব, ঠিক আবার এখানে বসিয়ে এই দাগটা দিলেই মিলে যাবে, তোমার 60 হয়ে যাবে। তাহলে সমদ্বিখণ্ডিত করলাম, এই বর্ণনাটুকু সুন্দরভাবে লেখা আছে, তোমরা এভাবে সুন্দর করে বর্ণনাটা লিখে নিবে। নেওয়ার পরে তাহলে আমরা বিডি রেখাংশটাই হবে দেখতে পাচ্ছি এ বি সি এর সমদ্বিখণ্ডক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভয় পাবা না, ভয় পাইলে কিছু করা যায় না, সুন্দর করে লিখে নাও, স্ক্রিনে দেওয়া আছে। বিদ্যুৎ চলে গেছে যার কারণে আলোটি একটু কমে গেছে, এটা নিয়ে তোমাদের একটু কষ্ট হওয়ার কথা, তবে কিছু মনে করো না। ওকে, নেক্সট আমরা পরের প্রশ্ন দেখতে পাচ্ছি, একজন শিক্ষার্থীর হ্যাঁ একটা নম্বর আছে, তো কি নম্বরগুলো দেওয়া আছে, যে সে 40 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কিছু লিখলো, লেখার পরে দেখা গেল উপাত্তগুলোকে বিন্যস্ত করো। তাহলে আগে উপাত্তগুলো লিখতে হবে, লেখার পর আমরা কি করব, এটাকে উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাবো একবার, বিন্যস্ত যেহেতু ঊর্ধ্ব মানে হচ্ছে ছোট থেকে বড়, আর একবার কি করব, বড় থেকে ছোট। তাহলে দেখো একবার ছোট থেকে আমরা বড় সাজালাম, আর একবার বড় থেকে ছোট, সেটা অধক্রমে বলা হয়। তাহলে আমরা নিলাম, এবার 2 নং 3 নং খ উপাত্তগুলোর গড়, তাহলে গড় করতে গেলে যোগ করতে হবে, তাহলে এর মাঝগুলোতে সবগুলোতে আমরা মাঝখানে কি করলাম, যোগ চিহ্ন দিলাম, দেখা গেলো 636 পেয়েছি, উপাত্তগুলো সমষ্টি পেলাম 636, আর উপাত্তগুলোর সংখ্যা পেলাম 13। তাহলে উপাত্তগুলোর গড় সমান উপাত্তগুলোর সমষ্টি ভাগ উপাত্তগুলোর সংখ্যা। তাহলে এটা লিখে আমরা এটাকে ভাগ করে দিলাম। তো ভাগ এখানে তোমরা নিজেরাও করতে পারতে, তো যেভাবে ভাগটা করা তোমাদের জন্য সহজ তোমরা ঠিক সেভাবে করে নিবে, কোনো সমস্যা হবে না, এটা হয়ে গেল। এবার গ বলছে উপাত্তগুলোকে মধ্যক আর হচ্ছে প্রচুরক নির্ণয়। তাহলে ক হতে প্রাপ্ত আমরা যে বিন্যস্ত করেছি সেই বিন্যস্তটা নিলাম, তাহলে উপাত্তগুলোর সংখ্যা কত পেলাম আমরা, মধ্যক নির্ণয় কিন্তু উপাত্তগুলোকে সাজানো লাগবে মনে রাখবা। তাহলে উপাত্তগুলোর সংখ্যা এন দ্বারা সূচিত করা হয়, n = 13, যা বীজের সংখ্যা। তাহলে মধ্যক হবে n + 1/2 পদ, তাহলে 13, মোট 13টি পদ আছে, তাহলে 13 + 1, তাহলে 7 পাওয়া গেল, 7তম পদ। দেখো এগুলোর কি ডট ডট দিয়েছি, এই পর্যন্ত তোমরা দিবে, এরপরে কিন্তু আর দেওয়া যাবে না, এরপরে 7তম পদ, 1 2 3 4 5 6 7, 7তম পদে আমরা কে কত পেয়েছি দেখো তো, 47 পেয়েছি, এই 47ই হচ্ছে আমাদের মধ্যক। এবার আসি প্রচুরক, প্রচুরকে আসে আমরা প্রথমে পেয়েছিলাম 42, 42 আছে কয়বার, 1 বার 43 আছে, এইভাবে সবগুলো আমরা লিখবো কয়বার কে আছে। তো আমরা সবচেয়ে বেশি বার কে আছে দেখো তো, 45 আছে কয়বার, এই যে এই জায়গাটা খেয়াল করে দেখো, 45 আছে 3 বার, এর মতো কিন্তু কেউ নেই। তাহলে আমরা নিম্ন প্রচুরক কত ধরবো, 45। তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দাও, ভালো লাগলে লেখো ভালো লেগেছে কিংবা তোমরা উপকৃত হয়েছে এরকম কিছু সম্ভব হলে কমেন্ট করো, আর না হলে তোমরা শেয়ার করার চেষ্টা করো, যদি তোমরা শেয়ার করো তাহলে আরেকজনের উপকার হবে এই শুভকামনাই থাকবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ ইন্সপায়ার করবে আমাকে, যাতে আমি তোমাদের পরবর্তী লেসনগুলো পরবর্তী ক্লাসে তোমরা উঠবে সেই সপ্তম শ্রেণীর সেইভাবেই সেই ভিডিওগুলো সুন্দরভাবে দিতে পারি, সেই অনুযায়ী তোমরা সামনের দিকে আমাকে পাওয়ার জন্য অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, একটা একটা বেলের মতো একটা ঘন্টার মতো ই আছে, এটাতে ক্লিক করে দিয়ে অল কথাটা লেখা থাকবে সেখানে দিয়ে দাও, দেখবা তোমরা সমস্ত ভিডিও আমার পেয়ে গেছো। তো আজ এ পর্যন্তই, ভালো থাকো সুস্থ থাকো, সবার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।